আসসালামু আলাইকুম, আমি ডক্টর হাসনা হোসেন আখি, ইনফার্টিলিটি স্পেশালিস্ট ও গাইনোকোলজিস্ট। কাজ করছি হার্টবিট ফার্টিলিটি ক্লিনিক, ধানমন্ডি, গ্রিন রোড, পান্থপথ। আজকে আমরা কথা বলবো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে, যেটাকে আমরা সংক্ষেপে পিকস বা পিসিওস বলে থাকি। পিসিওস রোগটা হচ্ছে এমন একটা রোগ যেটা হরমোনজনিত অসামঞ্জস্যের জন্য আমাদের হয়ে থাকে, এবং আমরা আমাদের প্রতিদিন প্র্যাকটিসে, বিশেষ করে টিনেজ গার্লদের এবং রিপ্রোডাক্টিভ গ্রুপের মেয়েদের অনেক পিসিওস পেশেন্ট আমরা পেয়ে থাকছি, এবং বন্ধাত্বের খুব বড় একটা অংশ জুড়ে আছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। পিসিওস রোগীরা সাধারণত ওভারওয়েট হয়, তাদের মাসিক অনিয়মিত হয়, সাথে তাদের মুখে ব্রণ, অবাঞ্ছিত লোম, কালো ছোপছোপ দাগ, খারে চেহারার মধ্যে যে নারীর সুলভ একটা কোমলতা সেটা নষ্ট হয়ে যায়, অনেকের চুল পড়ে যায়, টাক পড়ে যায়। অর্থাৎ পিসিওস তার নারীত্বকে চুরি করে ফেলে বা তার মেয়েলি ধারাটাকে পরিবর্তন করে ফেলেন, এবং সাথে তৈরি হয় বন্ধত্ব রিলেটেড সমস্যা। তো পিসিওস ডায়াগনোসিসের জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দরকার সেটা হচ্ছে একটা সনোগ্রাফি করা। যদি বিবাহিত হয় তাহলে ট্রান্সভেজাইনাল সনোগ্রাফি করলে খুবই ভালো হয়, এবং আমরা তখন দেখতে পাই ওভারের মধ্যে নেকলেস প্যাটার্নে ছোট ছোট সিস্ট তৈরি হয়েছে। আর যারা বিবাহিত না, আনম্যারিড, তাদেরকে আমরা অ্যাবডোমিনাল আলট্রাসোনোগ্রাফি করে ডায়াগনোসিস করতে পারি যে সেটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের পেশেন্ট। সাথে আমরা ক্লিনিক্যাল কোরিলেশন এবং কিছু হরমোনাল কোরিলেশন করে থাকি। হরমোনাল কোরিলেশনগুলোর মধ্যে রয়েছে থাইরয়েড, প্রোডাক্টিন, FH-LH রেশিও, সিরাম টেস্টোস্টেরন, এগুলো আমরা অনেক সময় দেখে থাকি। ইনসুলিন, ফাস্টিং ইনসুলিনটাও দেখে থাকি, কারণ পিসিওসে যেটা হয় সেটা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, অর্থাৎ ইনসুলিন বডিতে কাজ করতে পারে না, এর ফলে দেখা যায় রোগী মোটিয়ে যায় এবং তার ওভুলেশনটাও ঠিক মতো হয় না এবং বাচ্চাও যার কারণে ধরে না। মোট কথা, এইসব পেশেন্টের বন্ধত্বের মূল কারণ হচ্ছে ওভুলেশন ডিসঅর্ডার, অর্থাৎ ডিম ফুটতে বাধা দেওয়া। চিকিৎসা হিসেবে আমরা যেটা করি সেটা হচ্ছে প্রথমে রোগীকে একটা লাইফস্টাইল চেঞ্জ করতে বলি। প্রথমে রোগীকে একটা ওয়েট কমাইতে হয় এবং তার জীবনধারার একটা খুব পরিবর্তন আনতে হয়। সকালে ঘুম থেকে ওঠা, রেগুলার এক্সারসাইজ করা, রোদ লাগানো এবং নেচার ফুড খাওয়া, জাঙ্ক ফুড, প্রসেসড ফুডকে একদমই না বলতে হবে, ময়দা, আলু, চিনি, এই কফি, কোক, বার্গার এগুলোকে একদম অ্যাভয়েড করতে হবে। সাথে আমরা ডিম ফোটার জন্য কিছু ওষুধপত্র দিয়ে থাকি। ওষুধপত্রের মধ্যে লেট্রোল জাতীয় ওষুধ দিয়ে, অনেক সময় ইঞ্জেকশনের প্রয়োজন হয়, অনেক সময় এইসব পেশেন্ট রেসপন্ড না করলে আইওয়ের প্রয়োজন হয়, আবার অনেক সময় একদম যারা রেজিস্ট্যান্ট থাকে, কোনো ক্রমেই ডিম আসছে না, সেসব পেশেন্টদের আমাদের আইভিএফ করা লাগতে পারে। ল্যাপারোস্কোপির একটা রোলও পিসিওস পেশেন্টদের ক্ষেত্রে আছে, যারা একদম রেজিস্ট্যান্ট, অনেক ডোজ দেওয়ার পরও ডিম ফোটে না, সেক্ষেত্রে আমরা ল্যাপারোস্কোপি করে ওভারের ছোট ছোট সিস্টগুলিকে ড্রিল করে দিই, এবং এটা খুব অনেক সময় খুব ভালো কাজ দেয়। তো ট্রিটমেন্ট অপশনগুলো আসলে এক একটা পেশেন্টের জন্য এক এক রকম, এটা আপনার ইনফার্টিলিটি স্পেশালিস্ট বা গাইনোকোলজিস্টের জাজমেন্ট করে আপনার জন্য তৈরি করবে আপনার জন্য কোনটা আপনার জন্য প্রযোজ্য। নারী স্বাস্থ্য, বন্ধত্ব এবং যে কোনো সমস্যা নিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন, এবং আমার চেম্বার আমাদের আপনাদের জন্য খোলা আছে। আমাকে জন্য দোয়া করবেন, আমি যেন বন্ধত্ব নারী স্বাস্থ্য নিয়ে আপনাদের জন্য বেশি বেশি কাজ করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।